গার্লফ্রেন্ড আছে? এখন বললে তো অন্য মেয়েরা পাত্তা দিবে না। আপনি কি বিসিএস ক্যাডার হইতে চান? বিসিএস ক্যাডার হওয়ার গুণ নাই আমার। কি হইতে চান? বইয়ের জামাই। আমার গার্লফ্রেন্ড কোনো সময় আমার কাছে কিছু খাইতে চায় নাই, আর খাওয়াইতে চাইলেও খাইতে চায় না। বাহ, রিশতা হতো এসে। এমন একটা গার্লফ্রেন্ড সব ছেলেরই দরকার। কি আপনার দরকার না? জি। সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার মাইন্ডে, সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজ আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। আজকে দেখি আমার সহজ প্রশ্নের উত্তর একটু জটিলভাবে কারা দিতে পারে। চলুন তাহলে যাওয়া যাক। কি ভাইয়া, কলেজের আইডি কার্ড নিয়ে কোথায় যাচ্ছেন? কলেজ আসছিলাম, কলেজে ডাকছিল, এই কারণে আসছিলাম। কি জন্য ডাকছে আপনাকে? প্রোগ্রামে আছে তো কালকে, এই কারণে ডাকছে। আচ্ছা, আপনি তো অনেক কাজের মানুষ। অবশ্যই, ছেলে হলে কাজ করতে হবে। আর মেয়ে হলে কাজ করা যাবে না? কাজ করতে পারবে, কিন্তু মেয়েরা তো ভারী কাজ করতে পারে না। কি ভারী কাজ করেন আপনি? দৌড়াদৌড়ি করা লাগে, মেয়েরা দৌড়াদৌড়ি করলে হাঁপায় যাবে তো। দেখছেন, এটা একটা কথা বললো, মেয়েরা নাকি দৌড়াইতে পারে না। পারবেন আপনি আমার সাথে দৌড়ে? অবশ্যই পারবো। সব মেয়েরা তো অ্যাক্টিভ না। তাহলে কোন মেয়েরা অ্যাক্টিভ? যার একটু চঞ্চল প্রকৃতির। তারপর আরও কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু গার্লফ্রেন্ড আছে? আমার না, গার্লফ্রেন্ড নেই। এই সত্যি করে বলেন। এখন বললে তো অন্য মেয়েরা পাত্তা দিবে না। ভাই কি রে বাবা, অন্য মেয়ের পাত্তার জন্য নিজের গার্লফ্রেন্ডকে অস্বীকার করতেছে? আজকে তো পারমানেন্টলি তো কেউ নাই, ও তো কালকে চলেও যেতে পারে, তো আমি পরে বাস খাবো না অন্য দিক দিয়া। এই কথা শোনার পর আপনারা কি আরো ছেলেদের বিশ্বাস করবেন? মানে গার্লফ্রেন্ড চলে যাইতেও পারে, এজন্য অন্য মেয়েরা পাত্তা দিবে না বলে উনি কিন্তু একবার স্বীকার করছেন ওনার গার্লফ্রেন্ড আছে। এই ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে? অবশ্যই আছে। এই দেখেন, বীর পুরুষ। কিন্তু কালকে যে থাকবে না, তো নিশ্চয়ই আপনি দিতে পারবেন? আমরা কেউ তো দিতে পারবো। তাহলে ভালো ভালো, খুব ভালো। তা ক্রিকেট খেলা দেখেন? অবশ্যই। বাহ, খুব ভালো। সাপোর্টার কোন দেশের? বাংলাদেশ। বাংলাদেশ? জি। আচ্ছা, বাংলাদেশের দুইজন ক্রিকেটার আছে, তাদের শ্বশুর বাড়ি এক? তাদের শ্বশুর বাড়ি এক? এক। সাকিব আল হাসান? তাই নাকি? কেমনে আপনি বলেন, কেমনে? ভাই মানে সাকিব তামিম দ্বন্দ্বে মানুষ বলতেছে যে সাকিবের জন্য তামিম হচ্ছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছে, আর এরা সাকিব আর তামিমের শ্বশুর বাড়ি এক করে দিচ্ছে, এটা কেমনে হইলো? কি ভাই, আজকে এখানে কেন আসছেন? এমনি একটু হাঁটতে আসছি, কলেজে ছিল আজকে, এই জন্য একটু ঘুরতে আসলাম বন্ধুরা মিলে। আচ্ছা, আমরা পৃথিবীর কোথায় বাস করি? উপরে। নিচে কেন বাস করি না? আপনি কি বিসিএস ক্যাডার হইতে চান? তাহলে এত সাধারণ নলেজ মুখস্থ রাখছেন কেন? বিসিএস ক্যাডার হওয়ার গুণ নাই আমার। কি হইতে চান? বইয়ের জামাই। ওয়াও, আমি এটাই শুনতে চাইছিলাম যে একজন আমাকে বলুক আমি আমার বইয়ের একমাত্র জামাই হইতে চাই। গার্লফ্রেন্ড আছে তো? না না, নাই। আচ্ছা, একটা প্রেম হয়ে গেল ধরেন আজকের, মানে আমাদের এই শো দেখার পরে কেউ একজন আপনার প্রেমে পড়ে গেল, দুর্দান্ত ভাবে আপনার হচ্ছে ক্রাশ খাইছে, তার প্রেমে আপনি পড়লেন, তখনও কি তার একমাত্র অনেস্ট আর কেয়ারিং বয়ফ্রেন্ড হবেন? আমি বয়ফ্রেন্ড হইব না। ওমা কেন? ফ্যামিলি থেকে মানব। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কয়টা? একটাই। বাপরে বাপ, কত আগে থেকে? ক্লাস 7 থেকে। ক্লাস 7 থেকে? হ্যাঁ। ওরে বাবা, বিশাল পাখনা। জানু ময়না টিয়া ঘুঘু এগুলো দেখেন না? না, ওকে আমি রিও বলে ডাকি। রিও? হ্যাঁ। বাবা, গার্লফ্রেন্ড যখন খাইতে চায় তখন কেমন লাগে? আমার গার্লফ্রেন্ড কোনো সময় আমার কাছে কিছু খাইতে চায় নাই, আর খাওয়াইতে চাইলেও খাইতে চায় না, আর যা বিল হয় ওই আগেই পেট করে দেয়, আমাকে দিতেই দেয় না। বাহ, রিশতা হতো এসে। এমন একটা গার্লফ্রেন্ড সব ছেলেরই দরকার। কি আপনার দরকার না? জি।
আর ক্রিকেটের ছক্কার মধ্যে পার্থক্য কি? জীবনের ছক্কা হলো বিয়া করা, আর ক্রিকেটের ছক্কা তো ছক্কাই। ক্রিকেটের ছয় হচ্ছে রান নেওয়া, যেটা বাংলাদেশে যদি ছয় নিতে পারে আমরা অনেক খুশি হই। আর জীবনে ছক্কা হচ্ছে বিয়ে করলেই শেষ, একটা লাইফটাই বাদ। ছেলের মানুষ ছেলের কোনো আর কি থাকে না, কোনো স্বাধীনতাই থাকে না, সব বইয়ের উপরে যায়। ওটা করবানা, হ্যান করবানা, ত্যান করবানা, ছেলে ওইখানে ছক্কা হয়ে যায়। বিয়ে করা মানে ছক্কা ছেলে জন্য। আপনারা যারা আমাদের এই শোটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন জীবনের ছক্কা এবং বিয়ের ছক্কার মধ্যে আসলে কি পার্থক্য বিয়ে করা। আজকে আমরা যতজনের সাথে কথা বলেছি তাদের অধিকাংশেরই জীবনের একমাত্র ছক্কা নাকি বিয়ে করা। আপনার জীবনের ছক্কা কি জানিয়ে আমাদেরকে কমেন্টস করুন। আজকের মতো বিদায় নিচ্ছি মাস্টার মাইন্ড থেকে, আমি ফাহমিদা তৃষা, দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জাগো FM 94.4 এর সাথেই থাকুন।